আনিসুলের বাসার সামনে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি সরাসরি যাচ্ছি তার কাছে বাপ্পি গাজীপুরের বারুদা এলাকার ছোট্ট একটি ঘর যে ঘরে এখানে ছোট্ট একটি উঠোন রয়েছে এবং একটু পর পর কিন্তু নিহত আনিসুলের যে সন্তান চার বছর বয়সী সন্তান সাফরান সে একটু পর এই উঠোনে দৌড়ে বেড়াচ্ছেন খেলছেন কিন্তু বারবারই আমরা দেখতে পাচ্ছি যে এই ছোট্ট শিশুটির চোখে মুখে কিন্তু বাবাকে যে এই দুই দিন তিন দিন ধরে পাচ্ছে না সেই একটি কিন্তু হতাশা বা বাবাকে কাছে পাওয়ার যে একটি তার আকুল কামনা সেটা কিন্তু দেখা যাচ্ছে কিন্তু পরিবারের যে সদস্যরা রয়েছেন তারা বারবারই চেষ্টা করছেন এই ছোট্ট শিশুটি যেন এখনও সেই বাবাকে হারিয়ে ফেলার যে যে বেদনা সেটা যেন তাকে আর স্পর্শ না করে সেই চেষ্টা কিন্তু বারবারই করছেন এবং আমরা আজকে দেখেছি যে এই গাজীপুরের এই ছোট্ট বাড়িটি কিন্তু শোক স্তব্ধ এখানকার যারা এলাকাবাসী রয়েছেন এবং আনিসুলের যে স্বজনরা রয়েছেন তারা যেমন শোকে শোক স্তব্ধ ঠিক তেমনিভাবে তার সহকর্মী ব্যাসমেট আপনি যা জানেন যে আনিসুল একত্রিশতম বিসিএস এর সদস্য ছিলেন তার ব্যাসমেটরা এখানে এসেছিলেন এবং সবাই এসে কিন্তু শোক শোক প্রকাশ করেছেন আমরা দেখেছি যে গাজীপুরের পুলিশ সুপার নাহার তিনি কিন্তু কান্নায় ভেঙে পড়েন এই আসলে একজন পুলিশ সদস্য হয়ে এরকম অপচিকিৎসার শিকার হওয়া এটি মার ধরে শিকারে মৃত্যু হওয়া এটি কিন্তু আসলে কেউই মানতে পারছেন না এবং এবার এখানে কিন্তু এসেছিলেন জনের ডিসি হারুনুর রশিদ তিনি এসে কিন্তু আবারও সেই পুনর্ব্যক্ত করেছেন অর্থাৎ সেখানে চিকিৎসার নামে অপচিকিৎসা করা হতো সেই হসপিটালটিতে কিন্তু কোনো ধরনের কোনো নিবন্ধনও ছিল না এবং তিনি নিয়েছেন মোট এখন পর্যন্ত এগারো জনকে গ্রেফতার করা হয়েছে পাশাপাশি এর ঘটনা যদি আরও কেউ জড়িত থাকে তাদেরকেও গ্রেফতার করা হবে এবং এই যে নৃশংস হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের কিন্তু যে সুষ্ঠু বিচার বিচার পুলিশ সদস্যরা তারা দাবি করেছেন এবং আমরা দেখেছি যে আনিসুলের বাড়ি থেকে পরবর্তীতে তাকে যেখানে দাফন করা হয় সেখানে গিয়ে তার ব্যাসমেট এবং পুলিশ সদস্যরা তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তার মাকফরাত কামনা করেন পাশাপাশি এই এলাকাবাসীও কিন্তু একটি মানববন্ধন আয়োজন করেছিল সেখান থেকে কিন্তু এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করা হয়েছে আমার কাছে এই ছিল গাজীপুর থেকে নিহত এএসপি আনিসুলের বাড়ি থেকে সবশেষ খবর হাফসা হাসপাতালে নির্মম হত্যা শিকার এএসপি আনিসুলের বাসের সামনে থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার রাশেদ বাপ্পি